হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব, আর সেগুলো হচ্ছে, আপনার পাসপোর্টে যদি এক নাম থাকে তাহলে আপনি ইতালির ভিসা পাবেন কি না, অর্থাৎ 2023-এ এসে আপনার পাসপোর্টে এক নাম থাকলে ইতালির ভিসা পাবেন কি না, তারপরে হচ্ছে এই পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে এবং বয়স কত বছর থাকতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। সো এই তিনটা প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দিব। ইতালির সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন এবং আপনার সুন্দর হাতটা দিয়ে লাইক বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে চলেন আমরা জেনে নিই প্রশ্নের উত্তরগুলো। তো প্রথমে আসি, এক নাম থাকলে কি সমস্যা হয়। যারা অনেক আগেই, অর্থাৎ 2020 সালের আগে ইতালিতে গিয়েছিলেন, তাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু এই বছর সমস্যা হবে। 2020 এবং 2022-এ অনেকের এই সমস্যাটা হয়েছে। এক নাম বলতে এটাই বোঝায় যে নামের প্রথমে MD নাই বা কোনো কিছুই নাই এবং নামের শেষেও কিছু নাই। যদি আপনার নামের প্রথমে অথবা শেষে কিছু লাগানো থাকে তাহলে এটা হচ্ছে দুইটা সংখ্যায় নাম বা নামের একটা পদবি থাকে। তারপরে তিনটাও থাকে, কারো নামের আগের অংশে একটা, পরের অংশে আরেকটা, অর্থাৎ মূল নাম একটা, তিনটা। সো যাদের কোনো কিছু নাই, নামের সামনেও কিছু নাই বা পিছনেও কিছু নাই, শুধু ধরেন আমার নাম হচ্ছে তারেক, শুধু তারেক। এখন আমার যদি হাসান লাগানো থাকে তাহলে এটা দুই নাম, আর সামনে যদি MD লাগানো থাকে তাহলে তিন নাম। তো এই ক্ষেত্রে আমার যদি শুধুমাত্র তারেক থাকে পাসপোর্টে তাহলে কিন্তু ভিসা আসতে সমস্যা হবে। সমস্যা এই জায়গায় হবে, ধরেন আপনার নাম হচ্ছে একটা, এখন আপনি যদি ইতালিতে যাওয়ার জন্য ফাইল জমা দেন বা আপনাকে যে নিবে সে আপনার ফাইল জমা দিল, তখন সেখানে কার্যক্রম ঠিকঠাক চলবে, সেখানে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে বাংলাদেশে এসে। কোন জায়গায় হবে? যখন আপনি সেই ফাইল নিয়ে বা রিসিপ্ট নিয়ে বা আপনার সব ডকুমেন্টগুলা কাগজপত্র সহ ফাইল নিয়ে বাংলাদেশের ইতালির এমবেসিতে জমা দিবেন ভিসা বার হওয়ার জন্য, তখন সেখানে সমস্যা হবে, তখন তারা ভিসা আপনাকে দিবে না। তো এই সমস্যাটা 2020-এও অনেকেরও হয়েছে, আবার 2022-এর সময়ও হয়েছে, তো এবারও হবে হয়তো। তো এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় একটাই, আপনার পাসপোর্টে যদি একটা নাম থাকে এবং মনে করেন যদি আপনার যদি বিশ্বাস হয় আমি যাইতে পারবো, আমার পরিচিত মানুষ আছে আমি যাইতে পারবো, শুধুমাত্র নামের জন্য আমি আটকে যাব, তাহলে আমি একটাই আপনাকে রিকমেন্ডেশন দিতে পারি। সেটা হচ্ছে, আপনি আর্থিক টাকা পয়সা লেনদেন করার আগে বা ফাইল জমা দেওয়ার আগে আপনি অবশ্যই আপনার পাসপোর্টটা সংশোধন করে নিন। এক্ষেত্রে আপনি পাসপোর্ট সংশোধন করে নিলে আপনার সব আর্থিক লেনদেনের আগেই আপনার ঝামেলাটা সমাধান হয়ে গেল, তারপরে আপনি চাইলে আপনার মতো করে যাইতে পারবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, মেয়াদ কতদিন থাকতে হবে পাসপোর্টের? মেয়াদ মনে করেন যদি আপনার এক মাস থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন বা ফাইল জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যখন ফাইল জমা দিবেন তারপরের দিন আপনি নতুন পাসপোর্ট রিনিউ করার জন্য বাংলাদেশে আবেদন করে দিবেন এবং সেখান থেকে অনেকের ক্ষেত্রে 7 দিন, 12 দিন অথবা 21 দিনের মতো সময় লাগে একটা নতুন পাসপোর্ট হাতে আসতে। তো এই ব্যবস্থা নেবেন এবং পাসপোর্টের মেয়াদ বাড়াই দিবেন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বয়স কতদিন থাকা লাগবে ইতালির এই ভিসায়, অর্থাৎ সিজনাল এবং নন সিজনাল বা স্পন্সর ভিসায় ফাইল জমা দেওয়ার জন্য আপনার বয়স ন্যূনতম 18+ হতে হবে। যদি আপনার বয়স 18 হয় তাহলে কিন্তু হবে না, আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে, একদিন হলেও বেশি হতে হবে, তারপরে কিন্তু আপনি দিতে পারবেন। এবং সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে 45+ পর্যন্ত আপনি আপনার বয়স যদি 45+ হয় তখনও আপনি আবেদন করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। আপনার যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয় ইতালির এই বিষয়ের জন্য তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে জানিয়ে দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।